হয়তো সমগ্র দেশ জোকাৰি যোৱা এই যে ভয়াবহ দুর্ঘটনা, সেই দুর্ঘটনার পিছত দেখিবলৈ পোৱা গৈছে সমগ্র দেশ শোকত ব্যাকুল হৈ পৰা পৰিলক্ষিত হৈছে। আর এইখিনি মুহূর্তত নলবাৰী চহৰৰ মাজমজিয়াত সাংবাদিকসকলের এটা সংগঠন ই মিডিয়া ফোরাম তেওঁলোকে সমূহীয়া যে প্রার্থনা, সেই প্রার্থনা কার্যসূচী ইয়াত অনুষ্ঠিত কৰিছে। আর নলবাৰী থানার চ’কত এই ধরনের বন্তি প্রজ্বলন যে কার্যসূচী, সেই কার্যসূচীরে যখন মৃতক, সেই মৃতকর আত্মার চিরশান্তি কামনা করে যখন আঘাতপ্রাপ্ত হয়ে চিকিৎসালয়ের বিছনাত ছটফটাই থাকবলিয়া হয়েছে, তেওঁলোকৰ আশু আরোগ্য কামনা করে এই ধরনের নলবাৰী চহৰৰ মাজমজিয়াত যে বন্তি প্রজ্বলন করা পরিলক্ষিত হয়েছে। মই কথা পাতিম কারণ দল সংগঠনের বিভিন্ন ইয়াত নেতৃত্ব উপস্থিত আছে, রাজনৈতিক অরাজনৈতিক দল সংগঠনের নেতৃত্ব ইয়াত যে বন্তি প্রজ্বলন সমূহীয়া যে প্রার্থনা, সেই প্রার্থনা কার্যসূচীত অংশ লৈছে। মোর AJYCPৰ নলবাৰী জেলা সমিতির নেতৃত্ব আছে, অকমান আপনার ওসলে আইসো পোনে পোনে। আজি এটা ভয়াবহ দুর্ঘটনা সমগ্র দেশ জোকাৰি গল, সমগ্র দেশ আজি শোকত ম্রিয়মান, আর নলবাৰীত এই ধরনের সমূহীয়া প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। এই ঘটনা শেষ ঘটনা হোক সকলে আশা করেছে। অতি দুঃখ আর মর্মান্তিক ঘটনা গোলাঘাট জেলার দেরগাঁওর যে ঘাইপথত যে ভয়াবহ পথ দুর্ঘটনা, সেই ভয়াবহ পথ দুর্ঘটনাটত ইতিমধ্যে বহুকেজন লোক মৃত্যুর মুখত পরিছে আর বহুকেজন ইতিমধ্যে আহত হয়ে হসপিটালের বিছনাত ছটফটাই থাকবলগা হয়েছে। আমি আজি এই ইমিডিয়া ফর্মে যে সমূহীয়া বন্তি প্রজ্বলন কার্যসূচীরে যখন মৃতক, সেই মৃতকর আত্মার চিরশান্তি কামনা করেছে, কামনা করে করার কারণে সময় বন্তি প্রজ্বলন কার্যসূচী রূপায়ণ করেছে। আমিও এই সমূহীয়া বন্তি প্রজ্বলন কার্যসূচীত আমি উপস্থিত থাকি। আমি বন্তি প্রজ্বলনেরে আমি সেই মৃতকসকলের যে বিদেহ আত্মা, সেই বিদেহ আত্মার আমি চিরশান্তি কামনা করেছো। তেখেতসকল যতে আছে সুখে শান্তিরে থাকক, আর যখন ইতিমধ্যে গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়ে বিছনাত ছটফটাই আছে তেখেত, সেই সকল ব্যক্তির আমি আশু আরোগ্য কামনা করেছো, তেখেতসকলক দ্রুত আরোগ্য হোক এই ভগবানের ওচর প্রার্থনা জানাইছো। আর একটা কথা আজির এই স্থানের পর আমি কব বিচার যে এই যে পথ দুর্ঘটনা, এই পথ দুর্ঘটনা আসলে কারো কারণে গ্রহণযোগ্য নহয়। আমিও সেই কেউ এই দুর্ঘটনারপরা সকলে বিরত থাকা উচিত, কিন্তু এই দুর্ঘটনা যাতে আহি থাকা সময়ত এই নতুন বছরের এই প্রাক্ষণত এই প্রথম সপ্তাহটোর এই তৃতীয় দিনটোর এই রাতেপুয়াই যে ঘটনা, এই ঘটনায় আসলে আমাকে খুব মর্মাহত করেছে। আমি আশা রাখিছো আজির এই স্থানেরপরাই যে এনেকুয়া ধরনের দুর্ঘটনা আহি থাকা সময়ত নহক, কারো মাতৃর বুকু কুদা নহক, কারো পিতৃ মৃত্যু নহক, এনেকুয়া ঘটনা যাতে পুনরাবৃত্তি নহয় তার বাবে আমি পুনর্বার ভগবানের ওচর প্রার্থনা জানাইছো। মোর আসু নেতৃত্ব আছে, অকমান আপনার ওসলে আছো, এই ঘটনায় শেষ ঘটনা হোক সকলের সেই কথাই আসলে হয়। নতুন বছর ইংরাজি নববর্ষত অসমবাসীর বাবে, সমগ্র দেশবাসীর বাবে এটি একটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা। এই ঘটনার পুনরাবৃত্তি নহক, আমি নিহত সকললৈ আমি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছো, আহত সকললৈ আমি আশু আরোগ্য কামনা করছো। তার লগে পথ দুর্ঘটনা হ্রাস করার কারণে জীবর যোগাত্মক বা ইতিবাচক কথা, এই কথাবিলাকও চিন্তা করার সময় সমগত বলে আমি উপলব্ধি করো। যেহেতু এই দুর্ঘটনায় বহু কেজনের প্রাণ কাড়ি লৈ গল আর বহুতে জীবন আর মৃত্যুর যুজত এটিও JMCHত মানে যুঁজ দি আছে, গতি JMCHৰ কর্তৃপক্ষৰ সহ ইতিমধ্যে আমি সদৌ অসম ছাত্রসন্থা আর অসম সেনায় ইতিমধ্যে কথা পাতিছো যে নিহত আহতসকলক যি তেজৰ প্রয়োজন হয়, ৰক্তৰ প্রয়োজন হয়, সেই ৰক্ত দান কৰাৰ বাবে ইতিমধ্যে আমি ছাত্রসন্থাৰ বিভিন্ন সৈনিকক আমি প্রস্তুত করে রাখিছো। তার সমান্তরালভাবে আমি এই দুর্ঘটনার মূল কারকবর এটা যেহেতু রাষ্ট্রীয় ঘাইপথ নির্মাণ করে থাকা হয়েছে বিভিন্ন ঠাইত, গতি রাষ্ট্রীয় ঘাইপথ নির্মাণ করার লগে ডিভাইডারবিলাকৰ সমস্যা আহিছে বা স্পিড ব্রেকারবিলাকৰ সমস্যা আহিছে, মানে এই ক্ষেত্রত এই ঘটনাটোর মূল কারক কি হব পাৰে তার কারণে রাষ্ট্রীয় প্রাধিকরণক আসলে জবাবদিহি করার কারণে আমি অসম সরকারক আহ্বান জানাইছো। মোর নলবাৰী জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক দিব্যজ্যোতি হালৈ আছে, অকমান আপনার ওসলে আছো। আজি এই ধরনের বন্তি প্রজ্বলন কার্যসূচীর সমূহীয়া প্রার্থনা ইয়াত করা হয়েছে, সকলে আশা করেছে এই ঘটনায় শেষ ঘটনা হোক। চক, আজি বছর দ্বিতীয় দিন সমগ্র অসমবাসীর বাবে একটা দুর্ভাগ্য আর দুঃখের কথা যে দেরগাঁও যে দুর্ঘটনা, ইতিমধ্যে বিভিন্নজন নিহত হল, বিভিন্নজন আহত হল, আসলে এই ঘটনাটোয় ভবিষ্যতের কারণে বা অসমত শেষ ঘটনা হোক। আর এই ক্ষেত্রে বিশেষক যনসাধারণ সজাগ আর সচেতন হওয়ার প্রয়োজন, বিশেষ এই কুয়লি হনার এই বতর অন্তত গাড়ি চলার ক্ষেত্রে কিছু সাবধানতা অবলম্বন করা উচিত। আর সমান্তরালভাবে মানে আপনার সংবাদ বাহিনীকে আহ্বান জানাম যে জনসাধারণ এই ক্ষেত্রে যে সজাগ হওয়ার প্রয়োজন, এই ক্ষেত্রে সচেতন আপনাদের সচেতনের ক্ষেত্রে কিছু পদক্ষেপ লগা সমান্তরালভাবে এই যে দুর্ঘটনাটা হল রাষ্ট্রীয় ঘাইপথ প্রাধিকরণের কিছু গাফিলতির কারণে, যদি রাষ্ট্রীয় ঘাইপথ প্রাধিকরণের গাফিলতি বিভিন্ন মত অভিযোগ উঠি আছে যে যোরহাটের নুমলগ এই রাষ্ট্রীয় ঘাইপথখিন বিভিন্ন দুরবস্থা, আর এই দুরবস্থার ফলত যদি আজি এই দুর্ঘটনাটা সরকারে উচিত তদন্ত করে দৈহিক কঠোর বা কঠোরতম শাস্তি দিয়ার ব্যবস্থা করক। আর আজি আমি ই মিডিয়া ফর্মক ধন্যবাদ জানাইছো যে আজি এনেকা একটা দুঃখের দিন নলবাৰী, সমগ্র নলবাৰীর নলবাৰীবাসী
একত্রিত করে আজি নিহত নলবে সদর থানা চ'কত নিহতসকলক শ্রদ্ধাঞ্জলি জনা অনুষ্ঠান করে। গতিকে নিহতসকলর আত্মার সদগতি আর আহতসকল আহোয়াজ্ঞ পুনর্বার কামনা করল। নিশ্চয়কৈ পুনৰবাৰ দৃশ্যটো ইয়াত অকণমান দেখুৱাবলৈ চেষ্টা কৰিম। এই ধৰণে শাৰী শাৰীকৈ বন্তি জ্বলাই তেওঁলোকে সমূহীয়া যি প্ৰাৰ্থনা, সেই প্ৰাৰ্থনা ইয়াত অনুষ্ঠিত কৰা পৰিলক্ষিত হৈছে। আৰু সমগ্ৰ দেশ জোকাৰি যোৱা, সমগ্ৰ দেশবাসীৰ হৃদয় জোকাৰি যোৱা আজিৰ এই যি দুৰ্ভাগ্যজনক ঘটনা সংঘটিত হ'ল, এই ঘটনা যাতে পুনৰবাৰ নহয় তাৰ বাবে সকলোৱে সমস্তৰে প্ৰাৰ্থনা কৰা পৰিলক্ষিত হৈছে। আৰু নলবাৰীতো দেখিবলৈ পোৱা গৈছে সাংবাদিকসকলৰ এটা সংগঠন ই মিডিয়া ফৰামৰ উদ্যোগত তেওঁলোকে সমূহীয়া বন্তি প্ৰজ্বলন কাৰ্যসূচীৰে যিসকল নিহত লোক তেওঁলোকৰ আত্মাৰ চিৰশান্তি কামনা কৰি আহতসকলৰ দ্ৰুত আশু আৰোগ্য তেওঁলোকে কামনা কৰিছে। আপুনি চাই আছে ND24, সৰ্বশ্ৰেষ্ঠ নহয় সৰ্বোত্তমৰ দৌৰ।